আসসালামু আলাইকুম। মনিস কুকিং অ্যালবাম থেকে মনি সবাইকে ওয়েলকাম করছি। ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আরও একটি নতুন রেসিপি, যেটার নাম ডিম শ্যামাইয়ের শাহি জর্দা। এখানে শ্যামাই নিয়েছি 200 গ্রাম, এগুলো একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখানে 5টা ডিম নিয়েছি, এগুলো একটা একটা করে ভেঙে নিচ্ছি। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে অর্ধেক ডিম দিচ্ছি। এখন একটা স্পেচুলার সাহায্যে ডিম নেড়ে চেড়ে নিয়ে ডিমের ঝুড়ি বানাচ্ছি। ডিমের ঝুড়ি বলতে তেমন বড় করা যাবে না, একটু দানা দানা টাইপেরই থাকবে। এখন এগুলো ডিশে ঢেলে নিচ্ছি। আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে বাকি ডিমগুলো দিয়ে ডিমের ঝুড়ি বানাচ্ছি। দেখেন কি সুন্দর ঝরঝরা ডিম হয়ে গেছে। এখন আবার 1.5 টেবিল চামচ ঘি দিয়ে সেখানে শ্যামাই দিচ্ছি, এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। দেখেন শ্যামাইয়ের কালারটা খুব সুন্দর, একটা গোল্ডেন টাইপের কালার হয়ে গেছে। এবার দিচ্ছি 1 কাপ নারিকেল কুচি, আরও একটু হালকা ফ্রাই করব। এমনভাবে ফ্রাই করতে হবে যেন নিচে লেগে না যায়। এখন দিচ্ছি 1 কাপ চিনি, এভাবে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনি আরও বেশি দিতে পারেন। এখন দিচ্ছি 1 গ্লাস ফ্রেশ মিল্ক। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম লো হিটে রাখছি, আস্তে আস্তে নাড়াচাড়া করছি। দুধ মোটামুটি শুকিয়ে গিয়েছে, এখন দিচ্ছি অল্প কালো কিশমিশ। এখন শ্যামাইয়ের সাথে অল্প অল্প করে ডিম মিক্স করে নিচ্ছি। দেখেন শ্যামাই কি সুন্দর ঝরঝরা হয়ে এসেছে, আর কালারটাও খুব ইয়াম্মি লাগছে। ঘি আর চিনির পরিমাণ কেউ চাইলে আরও বাড়াতে পারেন, বাট আমার অ্যাডভাইস কম খাওয়াই বেটার। এবার ডিশ আউট করছি। এখন উপরে দিচ্ছি আলমন্ড স্লাইসড আর পিস্তা স্লাইসড, একটু ছিটিয়ে দিচ্ছি। ঈদ স্পেশাল আমার আজকের এই ডিম শ্যামাইয়ের শাহি জর্দা যদি আপনারা এই ঈদে বানান, তাহলে আপনাদের গেস্ট বলবে এই ঈদে আপনার ডেজার্টই হচ্ছে সেরা রেসিপি। আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ভালো কাটুক আপনাদের ঈদ। আল্লাহ হাফেজ।